মাধ্যমিকের পর আর্টস নিয়েছিলাম যেদিন, সেদিন থেকেই বুঝেছিলাম বিষয়েও এত উচ্চ নিচ ভাগ থাকে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের মতো। আসলে অঙ্কতে কোনোদিনই ভালো ছিলাম না, ভয় পেতাম। চেষ্টা করেছিলাম ভালোবাসার, কিন্তু বাঁচতে পারিনি, ভয় করেছি। যাই হোক, বাংলা আর ইতিহাস নিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম। মায়ের চেনা এক ভদ্রলোক বলেছিল, অঙ্কে ভালো মানেই পড়াশোনায় ভালো, বাকি সাবজেক্ট ম্যাটার করে না। তার মেয়ে আমার সাথে পড়ত, আমি অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সে 40 পেলে সে পেত 80, আর আমি বাংলা ইতিহাসে 70 পেলে সে পেত 30। তবুও সে পড়াশোনায় ভালো ছিল, কারণ বাংলা ইতিহাস তো কোনো সাবজেক্টের মধ্যেই পড়ে না। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন 33 করে দেবদেবীকে প্রণাম করে বেরিয়ে এলাম। রেজাল্ট বেরোলো, অঙ্ক ফিজিক্যাল সায়েন্স বাদে সব কিছুতেই প্রায় বেটার মার্ক, এমনকি লাইফ সায়েন্সেও। খুব স্বাভাবিকভাবেই আর্টস নিলাম। কেউ কেউ আকাশ থেকে পড়লো আর্টস, কে নেই, ছি, একেবারে মাথা নেই তার মানে। আজকালকার দিনে আর্টস লোককে বলতে লজ্জা করবে না? না না না, লাগেনি, সেদিনও লাগেনি, আর আজ আমি ইতিহাসে অনার্স, এইটি বলতেও লজ্জা করে না। অনার্স নেওয়ার সময় আরেক কাণ্ড, ইতিহাসে অনার্স কে নেয় রে, অন্তত ইংলিশে নে, পারতপক্ষে ভূগোল। বাড়ির লোক কোনো কিছুতেই কোনোদিন জোর করেনি, সেজন্যে মাথা উঁচু করে বলেছি, ইতিহাসটা ভালো লাগে। কত বছর আগে কোনো এক কনস্টান্টিনোপেল বা প্রাচীন রোম নগরীর গায়ে পুরনো গন্ধটা হরপ্পার স্নানাগারে যখন পাই আমার ভালো লাগে। ফোন হারালো, কলেজ থেকে বন্ধুদের সাথে থানায় গেলাম। পুলিশের একজন জিজ্ঞেস করলেন, কোন সাবজেক্ট? বললাম, সে উত্তর দিল, কোন কোন ক্লাসে ফেল করেছিস? উত্তর দেওয়ার মতো শব্দ খুঁজে পেলাম না। ইতিহাস, বাংলা, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স নেওয়া মানে সে ফেল করেছে? বাহ বাহ রে উচ্চ বিচার! আমাদের সমাজ অভিজাত সাবজেক্ট বলতে বোঝে বিজ্ঞান বিষয়কে, আর্টস হলে ইংরেজি আর ভূগোল, যদিও ভূগোলটি এখন বিএসসির আন্ডারটেকিংয়ে ফেলা হয়। বাকি বিষয়গুলো হলো নিচুতলার, খারাপ স্টুডেন্টরা পড়ে এগুলো, নাকি না পড়েই পাশ করা যায়। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল নিয়ে কোনো আইডিয়া আছে? ভারতের সংবিধান নিয়ে কোনো আইডিয়া আছে? ইসলামিক ইতিহাস, পাশ্চাত্যের ইতিহাস নিয়ে কোনো আইডিয়া আছে? মায়াবাদ, শঙ্করাচার্যের মতবাদ নিয়ে কোনো আইডিয়া আছে? নেই, মানতে শিখুন, নেই। বিজ্ঞান বিষয়কে শ্রদ্ধা করি, কারণ বিষয় তোমার আমার হয় না, রোজ সব বিষয় নিয়ে আমাদের চলতে হয় অজান্তেই। এত অবহেলা কেন আর্টসকে নিয়ে? WBCS ক্র্যাক করা খুব সহজ হতো ইতিহাসটা জল হলে, পাতার পর পাতা লিখে যাওয়াটা এতটাই সহজ হতো বাংলাটা সহজ হলে। এটা কেমন যুক্তি যে আমি বাংলা বলতে না পেরে ইংরেজি বলতে পারলে কেউ কেটা, আর ইংরেজি কম পেরে বাংলা বলতে পারলেই নেই? আমরা ভালো নাম্বার পেলে লোকে ভাবে, ধর এই সব সাবজেক্টে সবাই ভালো নাম্বার পায়, খারাপ নাম্বার পেলে লোকে বলে, দেখেছ বলেছিলাম না পড়াশোনায় খারাপ। ইঞ্জিনিয়ারিং মেডিকেল দিয়ে না পড়ে জেনারেল লাইনে আজকাল সব চলে না, জীবনে চাকরি পাবে না। পেলে বলে ব্যাকিং আছে, তো যাবোটা কোথায় দাদা? আপনি কোনো একটা জিনিস পারেন না মানে আপনি অকৃতকার্য, মানতে শিখুন মাথা নিচু করে। আমরা পৃথাগোরাসের সূত্র পারি না, তুমিও তো আমাদের মতো ব্রহ্ম বৈবর্ত পুরাণ নিয়ে 15 পাতা লিখতে পারো না। আমাকেও চাকরির জন্য অঙ্ক করতে হয়, তোমাকেও কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয়, কোনো তফাৎ নেই ভাইয়া। আমফানের আগাম বার্তা দিয়েছিল বিজ্ঞান, তার প্রকৃতি নির্ণয় করলো ভূগোল, মানুষ মানুষের কাছে নিয়ে এলো ভাষাকে সঙ্গী করে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পলিটিক্যাল ইউজ না করে একে অন্যের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোটাই আমাদের ফিলোসফি। বিষয়ে নেপোটিজম বন্ধ করুন, পছন্দ আলাদা হোক, সম্মানটা সবাই পাক। আমরাও না পড়ে পাশ করি না, পাতার পর পাতা লিখে হাতটা অসাড় লাগে যখন বুঝি। খাটি সবাই, তবে দামটা সবাই পাই না। মুখের ভাষা থেকে শেখার শুরু, সেই ভাষাটাকে যখন হেয় করেন বুঝবেন আপনার কাছে সার্টিফিকেট আছে, তবে শিক্ষাটা এখনো সম্পূর্ণ হয়নি। নমস্কার।